আমার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি একটা ছোট গল্পই বলবো, কারণ আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, এই জন্য আপনাদের ভিডিও দিতে পারছি না, খুবই ঠান্ডা লেগে গেছে। তো আজ একটি ছোট গল্প বলি, সবাইকে স্বাগত জানাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যা যা ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন। তো এক গ্রামে অনেকদিন আগে এক গ্রামে একটি একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ বাস করতেন। তো তাদের কোনো রকমে সংসার চলত, আয় পায় বলতে তো কিছু নেই, সামান্য যা রোজগার ছিল সেইটা ভাঙিয়েই তারা খেত। তো একদিন বৃদ্ধ আস্তে আস্তে বাজারে গেছে। তো বাজারে গিয়ে এটা ওটা দেখতে দেখতে একটু চিংড়ি মাছ পেয়েছে খুব সস্তায়। তো বলে, অনেক দিন তো আমাদের মাছ খাওয়া হয়নি, আমরা গরিব মানুষ, রোজ রোজ আর কোথায় মাছ পাবো, তো এক কাজ করি আজকে বরঞ্চ একটু চিংড়ি মাছ নিয়ে যাই, আর গিয়ে আমার গিন্নিকে বলবো যে যেন চিংড়ি মাছটা খুব সুন্দর করে ঝাল ঝাল করে রান্না করে। বলে তো বৃদ্ধা বৃদ্ধ সেই চিংড়ি মাছ কিনে আস্তে আস্তে বাড়ি এসছে। আস্তে গিন্নি বলছে আর তা বৃদ্ধা বলছেন যে, কী গো আজ বাজার থেকে কী নিয়ে এলে তুমি? তখন বলছে, দেখো না আজকে একটু চিংড়ি মাছ সস্তা পেয়েছি, আমরা তো অনেকদিন মাছ টাছ খেতে পাইনি, তুমি ভালো করে মাছটা ধুয়ে রান্না করো দেখিনি, বেশ ঝাল ঝাল করে রান্না করো, তাহলে দুজনে মিলে ভাত দিয়ে খাব। বৃদ্ধা বললো, আচ্ছা ঠিক আছে। এই বলে বৃদ্ধ তো চলে গেছে। বলে, না বাবা আজ তাড়াতাড়ি চান করে আসি, এসে চিংড়ি মাছের ঝাল দিয়ে ভাত খেতে হবে। তখন বৃদ্ধা এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে কুটে নুন হলুদ মাখিয়ে ভেজে ঝাল করেছে। ঝাল করে বলে, একটু খেয়ে দেখি তো কীরম ঝাল হলো, আমার আবার বৃদ্ধর ভালো লাগে কি না, ভালো লাগে কি না, বলে খেয়েই যাচ্ছে। আবার একটু দেখি তো ঠিক ঝাল নুনটা ঠিক আছে কি না, এই তেলটা ঠিক আছে কি না, এইরম করে খেতে খেতে চিংড়ি মাছটা এক সময় পুরো শেষ হয়ে গেছে। তখন আর কী করে, হায় হায় করতে লেগেছে, এই তো বৃদ্ধ এক্ষুনি চান করতে চলে আসবে, আমার কর্তা মশাই চান করে চলে এসেই খেতে চাইবে ভাত, আমি তাকে কী দিয়ে ভাত খেতে দেবো, আমি তো একটু চেকে দেখি করে লোভে পড়ে সব চিংড়ি মাছটা খেয়ে নিয়েছি, কী দিই এখন তাকে ভাত দিই। এই ভাবতে সেই সময় ওইখান দিয়ে একটা ঘোড়া কুকুর যাচ্ছিল, বাচ্চা কুকুর, ঘোড়া পায়ে কেউ ঢিল ঢিল মেরেছে আর কি, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তখন সেই কুকুরটাকে ধরে ফেলেছে গিন্নি, বৃদ্ধাটা ধরে নিয়ে দাঁড়িয়ে এই ঘোড়া পাটা খোঁড়া হয়ে গেছিলো, সেই খোঁড়া পাটা কেটে নিয়েছে, নিয়ে তাকে ভালো করে ধুয়ে টুয়ে আবার কষিয়ে রান্না করে আর বৃদ্ধকে খেতে দিয়েছে। খাওয়ার সময় বৃদ্ধ বলে, এইটা তো খুবই ভালো খেতে, যেন মাংসর মতো লাগছে, তুমি কী রান্না করেছো, কী দিয়ে রান্না করেছো? বলে, কেন তুমি যে চিংড়ি মাছ এনেছি সেই চিংড়ি মাছই তো রান্না করেছি, চিংড়ি মাছটা দেখতে যেন কেমন কেমন লাগছে, এরম করে বলতে বলতে আর কি করে। তখন লাস্টে বলে ফেলেছে যে, আমি তো চিংড়ি মাছ খেতে খেতে সব চিংড়ি মাছ ফুরিয়ে গেছিল, তোমাকে কি দিয়ে ভাত দেবো তাই এই করেছি। বলে, হ্যাঁ তুমি আমাকে শেষ পর্যন্ত কুকুরের ঠ্যাং খাওয়ালে। তো একটা মজার গল্প না, ভালো লাগলো তো গল্পটা শুনে? তাহলে যদি কোনো দিন ভুলও হয়ে যায় সেটা স্বীকার করে নিতে হয়, তার জন্যে অন্য আজে বাজে কোনো খাবার খেতে নেই, নিজেকেও খেতে নেই আর কাউকেও খাওয়াতে নেই, সবসময় ভালো খাবার যেটুকু খাবারই খাও, খারাপ শাক সবজিই হোক মাছ হোক যেরম ক্ষমতা সেরম, কিন্তু পরিষ্কার টাটকা জিনিস খাওয়া ভালো, কোনো খারাপ জিনিস খাওয়া ভালো নয়, আর সবসময় সত্যি কথা বলতে হয়। কেমন? আজ তাহলে এই পর্যন্ত, পরে আবার তোমাদের সুন্দর সুন্দর গল্প শোনাবো, কেমন? অবশ্যই লাইক করো বন্ধুরা।